Hi friends, welcome back to my channel. আমি অনন্যা চলেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি কি নিয়ে ব্লগ করব? আজ সত্যি কথা বলতে আমি কি নিয়ে ব্লগ করব সেটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমি ভাবলাম যে ভিডিও না দেওয়ার চেয়ে কিছু ভিডিও দেওয়া অনেক বেটার। তাই জন্য আমি আমার মেকআপ কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। তার থেকে আর একটা ফার্স্ট কথা, আমি মেকআপ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তো যেটুকু বেসিক সেন্স থাকা দরকার সেই তার উপরেই আমার মানে মেকআপ কালেকশন। চলো বেশি বকবক না করে সেই ভিডিওটা স্টার্ট করা যাক। চলো, তো ফার্স্ট মেকআপ করার জন্য আমাদের যেটা ভেরি ইম্পর্টেন্ট কাজ সেটা হলো ফেসটা ক্লিন রাখা। মেকআপ করার আগে অবশ্যই সবাই ফেস ক্লিন করে নেয় ফেস ওয়াশ দিয়ে। তো ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করার পরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার। তো আমি আমার ময়েশ্চারাইজার হিসেবে যেটা ইউজ করি সেটা হলো নিভিয়া সফট ভিটামিন ই লাইট ময়েশ্চারাইজার। আর এছাড়া আমি একটা এখন ময়েশ্চারাইজার ইউজ করি সেটাও নিভিয়ার, বাট এটা শুধু ফেসে অ্যাপ্লাই করা যায়, সেটা হ্যান্ড, ফেস আর বডি তিনটেতে ইউজ করা যায়। এটার পর আমি যেটা ইউজ করি সেটা হলো একটা প্রাইমার। তো আমি হুদা বিউটির একটা প্রাইমার ইউজ করি। আই থিঙ্ক আমি ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা করছি, আমার ভিডিও শ্যুট করার মতন কেউ নেই, তো সেই জন্য হয়তো তোমরা নামগুলো ঠিক করে দেখতে পাচ্ছ না, তো আমি ভিডিওর শেষে অ্যাটাচ করে দেবো। তো দেন আমাদের যেটা দরকার সেটা হলো ফাউন্ডেশন ইউজ করা, মানে সরি আমাদের দরকার কি, মানে এটা মেকআপের আমার যতটুকু জানা মেকআপের এটা নেক্সট স্টেপ, তো ফাউন্ডেশন ইউজ করা। তো ফাউন্ডেশন ইউজ করার জন্য আমি আগে একটা ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করতাম। যে ল্যাকমি ফাউন্ডেশনটা ইউজ করতাম সেটা আমার ঠিক পছন্দ হতো না, কারণ সেটা মুখে অ্যাপ্লাই করার পরে মানে খুব বোঝা যেত যে মেকআপ করেছি। তো আমি জানি না কেন আমার স্টোরেজ ফুল দেখাচ্ছে, অথচ আমার ফোনে না সেরকম কিছুই নেই, ওই জন্য বারবার ভিডিওটা কেটে যাচ্ছে। তো যাই হোক, তো ওই কারণে আমি যেখানে ওই ফাউন্ডেশনটা ইউজ করতাম না, তো আমি ফাউন্ডেশন হিসেবে অ্যাজ এ ফাউন্ডেশন ইউজ করি এখন এটা ল্যাকমি 9 to 5 সিসি ক্রিমটা। তো এটা মোটামুটি ভালো, খুব খারাপ না, বাট আমি আমার জন্য ভালো লাগে। তো এরপরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কনসিলার, মানে খুব হাই মেকআপ যখন কোথাও বিয়েবাড়ি এইরকম কোনো পার্টিতে যাই বা কোথাও যাই, তো তখন আমি যেটা মানে বিয়েবাড়ির ক্ষেত্রে আমি বেশি মেকআপ মানে বিয়েবাড়ি বা কোনো কোথাও কোনো অনুষ্ঠান এরকম সময় ইউজ করি, বা এছাড়া ঘুরতে টুরতে যাওয়ার জন্য যে আমাকে মেকআপ করি সেরকম না, আমি খুব সিম্পল মেকআপ করি। হয়তো ওই ক্রিম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু লিপস্টিক দিয়ে চলে যাই। তো এটা আমার কাছে একটা কনসিলার, এই কনসিলারটা হুকশা বিউটির কনসিলার, বাট এটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন দেখেছিলাম এটা হুদা বিউটি লেখা আছে, বাট ভাগ্য আমি চোখের ভুল, আমি বাড়িতে ফিরে যখন আমি মানে অ্যাপ্লাই করার জন্য যখন বের করি তখন দেখলাম এটা হুকশা বিউটি। তো যাই হোক, আমি এরকম তো আমি আইব্রো সেট করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে গ্ল্যাম মিস্টার একটা আইশ্যাডো প্যালেট। এটার আমি এটা বেশি ইউজ করি ব্ল্যাক আর ব্রাউনটা, তো ব্রাশটা করি না। যাই হোক, সেম প্রবলেম হয়েছিল আমার, তো এরপরে সেটা হচ্ছে একটা আইশ্যাডো পেস্ট, তো এটা হচ্ছে একটা ম্যাকের মানে লেখা
আমার কাছে দুটো ব্রাশ আছে, দুটো ব্রাশই আছে। আমি বেশি বললাম না, বেশি মেকআপ করি না, তো আমার কাছে সেরকম কিছু নেই। এটা আমি হাইলাইটার ইউজ করি, আর এটা আমি নর্মাল পাউডার ইউজ করার জন্য ইউজ করি। বাকি সব কিছু আমি হাত দিয়ে, ঠিক আছে, সব হয়ে যাবে। এরপর আছে মেকআপ ফিক্সার, তো আমি হুদা বিউটির একটা মেকআপ ফিক্সার ইউজ করি। আর আর রইল লিপস্টিক, লিপস্টিকের এটা হচ্ছে হুদা বিউটির একটা লিপস্টিক, এই লিপস্টিকটা আমি ইউজ করি। তো মানে কোথাও মেকআপ করলে বা এমনিও কোথাও গেলে আমার এই লিপস্টিকের কালারটা খুব সুন্দর, তো ভালো লাগে আর কি। চলো কালারটা দেখে নাও তোমরা। আর বেশি যখন ডেলি কোথাও যাওয়ার জন্য আমি বেসিক্যালি ইউজ করি এই লিপ বামটা। এটা খুব সুন্দর, মানে কম একবার অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর, হালকা করে অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর একটা পিঙ্ক পিঙ্ক দেখা তো চলে যায়, এটা ইউজ করি। আরেকটা লিপস্টিক আছে, এটা এটা আমি কিনিনি, তো এই লিপস্টিকটা আমাকে খুব কাছের একটা বোন গিফট করেছে, মানে গিফট করেছে বলবো না, ওর কাছ থেকে আমি এটা জোরজবস্তি নিয়ে এসেছিলাম, বাট জোরজবস্তি না, ও এক মনে দিয়ে দিয়েছে। তো বন্ধুও বলা ভুল বা বন্ধুও বলতে পারে, মানে একটা ফ্যামিলি মেম্বার দিয়েছে। এটার মানে আমি ইউজ করি না এই কারণে, এখন আগে ইউজ করতাম একটু, বাট এখন ইউজ করি না, এটা শেষ হয়ে গেলে আমার মানে ভালো লাগে না, দেখো তো সেই জন্য এটা আমি ইউজ করি না। আর আমি আমার লিপের সেট একদমই ভালো না সেটটা, তো সেই জন্য আমি এই লিপ লাইনারটা ইউজ করি মাঝে মাঝে। আবার কখনো কখনো আমি লিপ লাইনারটা পুরো লিপে অ্যাপ্লাই করার পর একটু হালকা ভেসলিন দিয়েও ইউজ করে বেরিয়ে যাই, আবার মেকআপ না জানলে যা হয় আর কি। তারপর কাজল হিসেবে আমি মাঝে মধ্যে এই কাজলটা ইউজ করি, এটা ল্যাকমির আইকনিক কাজল, এটা আমার গিফট পাওয়া, তো কে গিফট করেছে সেটা তোমাদের বলবো না। তো এই ছিল আমার মেকআপ কালেকশন। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, নেল পলিশ। তো আমার নেল পলিশ পরতে খুব ভালো লাগে, তাই আমার নেল পলিশের কালেকশন প্রচুর। তো দেখতেই পাচ্ছ এই যে এতগুলো নেল পলিশ আছে আমার কাছে, আরও আছে নিচে, তো আর এই চারটে। এই নেল পলিশটা আমার পূজোর সময় 2021-এ আমার মায়ের কাছ থেকে আমি বায়না করে কিনেছিলাম। এটা হুদা বিউটির একটা নেল পলিশ, খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। আর এই কালারটা আমার একটা ফ্রেন্ড মানে যখন নেল পলিশ কিনতে গিয়েছিলাম ও চুজ করে দিয়েছিলো। এই কালারটাও খুব সুন্দর, লং লাস্টিং, আর খুব ভালো লাগে। আর বাকিগুলো নর্মাল। আচ্ছা, আমি আই থিঙ্ক একটা ভুল জিনিস দেখিয়েছি, এই তিনটে লিপস্টিকের সাথে এটাও দেখেছিলাম, এটা লিপস্টিক না একসাথে ছিল, এটা হচ্ছে লাইনার। তো আমি লাইনার হিসেবে এই ল্যাকমির লাইনারটা ইউজ করি। তো কেউ জাজ করো না যে তুমি লিপস্টিকের সাথে কেন মানে লাইনারটা একসাথে দেখিয়ে বললে কেন, এটা ভুলবশত একসাথে তুলে ফেলেছিলাম। এই ছিল আমার মেকআপ কালেকশন। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তো সবাই জানো কি করতে হবে, লাইক করো ভিডিওটা, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর যদি কোনো ভুল করে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবার কাছে চলে যায়। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না।